এই অগ্নিশুদ্ধিকে আমরা বলি ক্লেশ ও নাশিনী ক্রিয়া। তার অর্থ এমন একটা কাজ যা আপনার চারপাশের অশুদ্ধতাকে পরিষ্কার করে দেয়। এটা করার নির্দিষ্ট পদ্ধতি আছে। কয়েক প্রজন্ম আগে মানুষ জানত ঠিক কিভাবে এটা করতে হয়। বহু দুরারোগ্য ব্যাধি থেকে মানুষকে আমরা মুক্তি দিয়েছি শুধু এই অগ্নিশুদ্ধির মাধ্যমে। সাধারণত দৃষ্টি অত্যন্ত বড় জিনিস। এই দৃষ্টি নিয়ে প্রথমে আমি ভাবতাম যে এটা আমার মাই শুধু করতে চায়, ঠিক আছে করো। পরে পরে যখন শুটিংয়ে দুর্ঘটনা ঘটতে লাগলো বা কিছু একটা, এটা চলতেই থাকলো, বিশেষ করে একটা এটা বারে বারে আসতে থাকলো, তারপর যখন দুর্ঘটনা ঘটলো তখন থেকে না বুঝেই এটা বিশ্বাস করতে শুরু করলাম। হঠাৎই আমার মাকে মনে করাতে লাগলাম যে মা দৃষ্টি, লোকজন কিছু একটা শক্তির কথা বলে কিন্তু এটা পুরো ঘরোয়া ব্যাপার, এটা খুব জনপ্রিয় বিশ্বাস। আপনার কি মনে হয়, দৃষ্টি কি সত্যি আছে না এটা শুধু বিশ্বাস? প্রতিদিন স্নান না, এটা জিজ্ঞেস করার কারণ চেন্নাই তারা তিন দিনে একবার স্নান করছে। তো গতকাল সন্ধ্যায় কয়েকজন বিশিষ্ট মানুষের সঙ্গে আমি কথা বলছিলাম। সরকারি অফিসারদের একজন বললেন এইসব ধনী ব্যক্তিরা প্রতিদিন স্নান করেন। আমি বললাম আপনি কোথা থেকে আসছেন? দক্ষিণ ভারতে আমরা স্নান না করে বাড়ির বাইরে পা রাখতেই পারি না। তা সে যাই হোক, এমনকি জল না খেলেও আমরা আগে স্নান করি। তাই এই নতুন সংস্কৃতিটা শুরু করবেন না যে একবার মাত্র স্নান করা। তবু ভালো যে আজ সেই দিন। তো এই যে জল দিয়ে শরীর পরিষ্কার করেন, এটা শুধু ধুলো ময়লা ধুয়ে ফেলার ব্যাপার নয়। এমনকি যদি কোনো ময়লা নাও থাকে, এটা দেখেছেন কি, সারাদিন কাজের পরে যদি অনেক ধকল যায়, ফিরে এসে স্নান করেন, উফ, যেন নতুন জীবন এলো। এটা ঘটে তো? শুধু শরীরকে পরিষ্কার করা নয়, সাবানের ব্যাপার নয়, এটা শুধু জল যেটা শরীরের ওপর দিয়ে বইছে। নদীতে গিয়ে একটা ডুব দিন, 10 মিনিটের জন্য সেখানে থাকুন, উঠে আসুন, দেখুন যেন মনে হয় নবজন্ম হয়েছে। কারণ আপনার বোঝা প্রয়োজন যে এই শরীর মূলত তৈরি হয়েছে 5টি উপাদান দিয়ে, মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ। এই ঋতুতে আমাদের যোগ কেন্দ্রটি একটা বায়ু সুরঙ্গে পরিণত হয়, এই অর্থে যে ওই নিঃশব্দ উপত্যকা থেকে যে মৌসুমী বায়ু প্রবাহিত হয় একরকম কেন্দ্রীভূত হয়ে যায় উপত্যকায়, আর যোগ কেন্দ্রের দিকে যখন আসে এটা ঘন্টায় 70 থেকে 110 কিলোমিটারের মাঝামাঝি বেগে বইতে থাকে দিনের বিভিন্ন সময়ে। এই সময় আমাদের লোকজন সাধনা করেন বাতাসের মধ্যে এভাবে দাঁড়িয়ে, কারণ এটা হলো বায়ুশুদ্ধি। জলশুদ্ধি আপনি প্রতিদিন করছেন, বায়ুশুদ্ধিও করতে পারেন। বিশেষত যোগীরা প্রায়ই নিজেদের গায়ে মাটির প্রলেপ দিয়ে রাখতেন, কিন্তু আজকাল সেটাই মাঠবাত হয়ে গেছে স্পায়ে, ঠিক আছে? তো মাঠবাথ রয়েছে, তেমনি অগ্নিশুদ্ধিও রয়েছে। এই অগ্নিশুদ্ধিকে আমরা বলি ক্লেশ ও নাশিনী ক্রিয়া। তার অর্থ এমন একটা কাজ যা আপনার চারপাশের অশুদ্ধতাকে পরিষ্কার করে দেয়। কারণ আপনার শরীরটা শুধু এখানেই নেই, শরীরটা এখানেই থামে না, এটা নিজেকে প্রসারিত করে। এটা কি খেয়াল করেছেন? সম্ভবত মহিলারা এই ব্যাপারে পুরুষদের থেকে বেশি সংবেদনশীল। আপনার অন্য কারো স্পর্শের দরকার নেই, কেউ যদি খুব কাছে চলে আসে, এটা মানসিক জিনিস নয়, সেটা অন্য বিষয়, মানসিক ও আবেগের দিক আছে, সেটাকে বাদ দিন, কেউ যদি খুব কাছাকাছি আসে সেই মুহূর্তে সেখানেই এরকম একটা অনুভূতি হয় যে আপনি একটু দূরত্ব চান, তারা আপনাকে স্পর্শ করেনি, ঠিক এরকম। এটাই এক ধরনের অস্থিরতা সৃষ্টি করে, তাই না? কারণ শরীরটা এখানেই শেষ হয় না, শক্তির সীমা আরও কিছুটা বিস্তৃত।
কতটা পর্যন্ত থাকে তা নির্ভর করে আপনার জীবনী শক্তি কতটা উচ্ছ্বসিত। আপনার জীবনী শক্তি যদি প্রকৃতই উচ্ছ্বসিত হয়, এই হলঘরকে আপনি পূর্ণ করতে পারেন এটা দিয়ে। তা না হলেও অন্তত কিছুটা হবেই। অধিকাংশ মানুষের জন্য এটা শরীরের বাইরে 3-9 ইঞ্চি পর্যন্ত হতে পারে। তো শরীরের ওপর যেমন ময়লা জমে, যদি বাইরে বেরোন, যদি একটা মোটরসাইকেল চালান, দেখবেন প্রতিবার মোটরসাইকেল চালানোর সময় আমি যুবক হয়ে যাই। কারণ যদি 4-5 ঘন্টা চালিয়ে আসি, লোকজন বলে, সদগুরু আপনার দাড়ি কালো হয়ে গেছে, পুরোপুরি কালো, কার্বনে। সুতরাং আপনি শরীরের ওপর বিভিন্ন উপাদান জমিয়ে ফেলেন, তারপর ধুয়ে ফেলেন। একইভাবে আপনি অন্য ধরনের জিনিস জমাচ্ছেন শক্তিতন্ত্রের উপর। এটাকে জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন, কিছু আবর্জনা তার সঙ্গে বেরিয়ে যাবে। যদি বায়ুর মাধ্যমে শোধন করেন, অন্য কয়েকটা জিনিস বেরিয়ে যাবে, কিন্তু বাতাস সব জায়গায় সহজলভ্য নয় সেভাবে। এমনকি এটা দেখতে পারেন, যদিও এইসব ফ্যানগুলো একটা নির্দিষ্ট স্পিডে ঘোরে, কিন্তু যদি ফ্যানকে সঠিক স্পিডে রাখতে পারেন আর তার নিচে কিছুক্ষণ বসেন, দেখবেন যে আপনার ভেতরে কিছু একটা উঠে আসছে। এটা কি খেয়াল করেছেন? সামান্য বায়ুশুদ্ধি। একইভাবে রয়েছে অগ্নিশুদ্ধি, যেটাকে আপনি দৃষ্টি বলছেন। এটা মূলত অন্যের চাহনির জন্য ঘটছে কি ঘটছে না সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আপনার শক্তিতন্ত্রের ওপর চারপাশের জীবনের প্রভাব নিশ্চিতভাবেই ঘটছে। যদি আপনার ভিতরে আধ্যাত্মিক প্রক্রিয়া থাকে, অর্থাৎ আপনি কিছু ক্রিয়া করছেন অথবা কিছু ধ্যানের প্রক্রিয়া করছেন, তাহলে এসবের প্রয়োজন নেই। কারণ আপনি জানেন ভিতর থেকে কিভাবে শোধন করতে হয়। যদি সেটা না থাকে, আপনার এসব জিনিস তাৎপর্যপূর্ণ হয়। আমি এটা অবশ্যই বলবো, এটা করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। কয়েক প্রজন্ম আগে মানুষ জানতো ঠিক কিভাবে এটা করতে হয়, কিন্তু আজ দেখছি তারা কিছু একটা জ্বালাচ্ছে আর এটা ওটা সেটা করছে। যদি যোগ কেন্দ্রে আসেন, আমরা বৈজ্ঞানিক উপায়ে ক্লেশ নাশনের ক্রিয়া করছি, এটা ঠিক যেভাবে হওয়া উচিত। বহু দুরারোগ্য ব্যাধি থেকে মানুষকে আমরা মুক্তি দিয়েছি শুধু এই অগ্নিশুদ্ধির মাধ্যমে। একটা বিস্ময়কর উপাদান সম্প্রতি আমরা খুঁজে বার করেছি, আর তা হলো আমরা দেখেছি যেসব শিশুরা এই ADHD এর ব্যাধিতে বা শিক্ষার অক্ষমতায় ভুগছে, এই অগ্নিশুদ্ধির 6-8 সপ্তাহের মধ্যে তাদের নাটকীয় পরিবর্তন হয়েছে। আমরা কখনো এটা আশা করিনি। সুতরাং আপনার মা জেনে বা না জেনে আপনার অগ্নিশুদ্ধি করে দিয়েছেন, সেটা হয়তো আপনাকে কিছু শেখার ক্ষমতাও দিয়েছে। আমি তাকে প্রণাম করি, তিনি অগ্নিশুদ্ধি করেছেন।